আসসালামু আলাইকুম বন্ধুরা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। দেখুন, দল জোট বাম পাশে লেখা আছে আওয়ামী লীগ আর জিরো ভোটে এগিয়ে জয়ী হয়েছে। 266টি আসনে আওয়ামী লীগ জয়ী হয়েছে এবং বিএনপি জোট 6টি আসন পেয়েছে এবং জাতীয় পার্টি 22টি আসন পেয়েছে এবং অন্যান্য দল যারা আছে তারা হচ্ছে 4টি আসন পেয়েছে। তারপরে সংক্ষিপ্ত নির্বাচনের সংক্ষিপ্ত তথ্যের মধ্যে আমরা যেটা দেখতে পাই, এই যে এখানে দেখতে পাচ্ছি মোট ভোটারের সংখ্যা এবছরে মানে কত, 10,41,90,880। আবারও বলছি, 10,41,90,480 জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার আছে 5,25,47,329 জন, আর এর মধ্যে নারী ভোটার আছে 5,16,43,151 জন। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি ডান পাশে হচ্ছে, এটা হচ্ছে আসন সংখ্যা, মোট আসন সংখ্যা হচ্ছে 300টি, আর মোট প্রার্থী হচ্ছে, অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা দাঁড়িয়েছেন তার মধ্যে রয়েছে 1,848টি প্রার্থী, আর তারপর মধ্যে হচ্ছে পুরুষ প্রার্থী 1,779টি, নারী প্রার্থী হচ্ছে শুধুমাত্র 69টি, আর মোট দল কয়টি, মোট দল হচ্ছে 39টি দল এবার সংশোধনী আসনে নির্বাচন করেছেন। তারপরে নির্বাচনের বিস্তারিত তথ্য, নির্বাচনের আমি আপনার প্রত্যেক তথ্য, জেলার তথ্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কোন জেলায় কয়টি আসন পেয়েছে, কয়টি ভোট পেয়েছে, টু জেড আছে, সেটা দেখতে পারবেন। তারপরে আপনাদের বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করছি, আমাকে একটু সময় দেবেন, আমি আপনাদের দেখাই। বৌদ্ধ আরেকটি এগিয়ে আমরা দেখতে পারি, জাতীয় পার্টি কিন্তু 22টি আসন পেয়েছে, আর আমাদের বিএনপি পেয়েছে অর্থাৎ 6টি আসন। যাই হোক, আর আমাদের আওয়ামী লীগ, আমাদের যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি পেয়েছেন 266টি আসন। জাস্ট নিচে এখানে প্রাপ্ত ফলাফল আছে, তারপরেও আমি বিভিন্ন জেলার তা আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমে ঢাকার তা দেখাই, যে ঢাকার কী অবস্থা, তারপরে অন্যান্য টাঙ্গাল মাঙ্গাল যা আছে সেগুলো একটু পরে দেখাবো। জাস্ট তারপরে আমি একটু, আমাকে সময় দেবেন, আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি। নির্বাচনের ফলাফলের মধ্যে আমরা দেখতে পাই যে প্রথমে এখানে আছে রাজশাহী, রাজশাহী থেকে কে কে পেয়েছেন, অর্থাৎ রাজশাহী 5 আসন থেকে পেয়েছেন মনসুর রহমান আওয়ামী লীগ, ভোট পেয়েছেন 18,000, অর্থাৎ 1,87,370, আর চাঁদপুর 4 আসন থেকে শফিকুর রহমান আওয়ামী লীগ 1,73,369, আর ব্রাহ্মণবাড়িয়া 5 থেকে এবায়দুল করিম আওয়ামী লীগ 2,52,522, নড়াইল 2 মাশরাফিন বিবিন মর্তুজা, উনি পেয়েছেন 2,71,210 ভোট। তারপরে চাঁদপুর মেজর অফ রফিকুল ইসলাম আওয়ামী লীগ, তিনি পেয়েছেন 3,16,044, আর ফেনী শিরিন আক্তার, উনি পেয়েছেন 2,42,056, আর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসম ওবায়দুল মুক্তাদির চৌধুরী 3,93,526, রাজশাহী 3 আসনে আইন উদ্দিন আওয়ামী লীগ 2,11,318 জন, আর রাজশাহী 6 আসনে শাহরিয়ার আলম আওয়ামী লীগ 2,21,004 জন। তো জাস্ট আপনারা এখান থেকে বোর্ড দেখতে পাচ্ছেন, আমি একটু স্কিপ করে রাখি, আপনারা ভালো করে দেখুন। তো বন্ধুরা এই যে ভালো করে দেখুন, আমি একটু একটু করে ঠেকে রাখি ভিডিওটি, স্কিপ করে দেখুন। দেখুন ফরিদপুর, কুষ্টিয়া, বাঘারপুর, আচ্ছা ফরিদপুরে কয়েকটা আমি বলি। ফরিদপুর 4 আসনে কাজী জাফরুল্লাহ আওয়ামী লীগ, ফরিদপুর 1 আসনে মঞ্জুর হোসেন আওয়ামী লীগ, বগুড়া 5 আসনে হাবিবুর রহমান আওয়ামী লীগ, আর তারপরে আরও কিছু ইম্পর্টেন্ট, রংপুর 5 আসনে এইচ আশিকুর রহমান আওয়ামী লীগ 2,44,758, রংপুর 2 আবুল কালাম আওয়ামী লীগ 1,18,368, তারপরে ঢাকা 20 বেনজিন আহমেদ আওয়ামী লীগ, ঢাকা 7 হাজি মোহাম্মদ সেলিম আওয়ামী লীগ। তো যাই হোক, এখানে আরও অনেক আছে, এত কীভাবে বলি, বাগেরহাট, আর সব কিছু আমি কপি করে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চাইলে দেখতে পারবেন। নগা টগা সব কিছু আছে বন্ধুরা। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, এবং আমার ভিডিওর নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে, ওখানে একটা সাবস্ক্রাইব লেখা ক্লিক করে দেবেন,
পরবর্তী ভিডিও আপডেট পাবেন। দেখুন এটা আমি সোর্স নিয়েছি বিবিসির থেকে, আপনারা এখান থেকে আজকের হেডলাইনটি একটু পড়ে দিই। ঐক্যফ্রন্টের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে নিরপেক্ষ সরকার, অধীনে নির্বাচন দাবি জানিয়েছে। এবার একটি অভূতপূর্ব নির্বাচনে একটি নিরপেক্ষ অবাচ্ছেদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলেছে আওয়ামী লীগ। এ পর্যন্ত 15 জন নিহতের খবর পাওয়া গেছে। কেন্দ্র থেকে প্রার্থী এজেন্টদের ভিড় করে দেওয়ার ভোট চুরির অভিযোগ করেছে বিরোধী প্রার্থীরা। মোট নির্বাচনে আসন 300টি ভোট হয়েছে, 290টি আসন মোট ভোটার 10 কোটির উপরে, মোট প্রার্থী 1,00,861,000। ওকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।